18 বছর ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি আরবের এই শাহজাদা, যাকে পুরো দুনিয়া স্লিপিং প্রিন্স হিসেবেই চিনে থাকে। তার নাম হচ্ছে আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ এবং তিনি সৌদি রয়্যাল ফ্যামিলিরই একজন মেম্বার। তার এমন অবস্থা হওয়ার মূল কারণ হলো 2005 সালে লন্ডনে তার একটি ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টেই তিনি সম্পূর্ণ কোমায় চলে যান, ফলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি আর কোনোদিন উঠে বসতে সক্ষম হননি, তাই পরবর্তীতে হাসপাতালের পুরো ইউনিটটাকে তার বাসাতেই শিফট করে দেওয়া হয় এবং আজও পর্যন্ত তিনি এভাবেই শুয়ে আছেন। এই প্রিন্সের জন্য ভিডিওটিতে একটি লাইক তো আশা করাই যায়।